নারায়ণগঞ্জে দীর্ঘ ১৩ বছর পরে জীবিত ফিরে এসেছে রুবেল ওরফে আলামীর নামে এক যুবক। তাকে হত্যার পর গুম করা হয়েছে এমন অভিযোগে দুজন মুক্তিযোদ্ধাসহ ১৯ জনকে আসামি করে ২০০৭ সালে মামলা করা হয়। এই মামলায় ৬ থেকে ৭ জন জেলও খেটেছেন। আলামিন জানান, সে তার মায়ের মারধর ও ক্ষুধার যন্ত্রণায় বাড়ি থেকে বের হয়ে যান। বর্তমানে মগবাজার মধুবাগ এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন ও রং মিস্ত্রির কাজ করেন। বাসা থেকে বেরিয়ে যাওয়ার ১০ বছর পর মায়ের সাথে যোগাযোগ করে এলাকায় আসতে চাইলে তার মা জানায় এলাকায় এলে মানুষ তাকে মেরে ফেলবে। পরে কাউকে না জানিয়েই ১৩ বছর পর গত বুধবার নিজ বাড়িতে ফিরে আসেন। মামলার অভিযুক্তরা জানান, মামলার পর থেকে দীর্ঘদিন তারা পলাতক ছিলেন এবং এই এলাকায় অনেককে কারাবাস করতে হয়েছে। যাদের মিথ্যা অভিযোগে কারাবাস, অর্থ ও সময় নষ্ট হয়েছে তাদের বিচারের দাবি জানান ভুক্তভোগীরা। এ ব্যাপারে নারায়ণগঞ্জ থানার ওসি শাহজামান জানান, মামলাটি বেশ কয়েক বছরের পুরনো, আদালতের পরবর্তী নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমি বাড়িতে উঠছি, ওঠার পরে মনে করলেন আমার এই গ্রামের সব মানুষ এসে আমাকে দেখতেছে। দেখার পরে মনে করলেন বলতেছে তোর তো কোনো দোষ নাই, তোর মার দোষ, তোর মা এরকম কেসকা মারি দিছে। তা আমি বললাম কি মায়ের দিছে, যে কোনো ঘর আগের কিছু কেসকা মারি ছিল কিংবা কোনো ঝগড়া সৃষ্টি হয়েছে তার জন্য মনে কেসকা মারি দিছে, কিন্তু আমার তো গুম করে নাই। বিভিন্ন মানুষে দৈরে আইনার রেবে রিমান্ড দিছে এবং কি মার দূর করছে, অনেক ক্ষতি সাধন করছে, এমনকি তাদের জানের কষ্ট দিছে। অনেকগুলি লোক এখন পঙ্গু হয়ে আছে। আমার কতলো আমাকে যেই কষ্ট দিছে, যেই সময় নষ্ট করছে, আমরা এই বিচার চাই। আজকে এই মামলার ভিকটিম, ওই মামলার বাদী মানে তার মা এবং এলাকা ওই ভিকটিমের ভাই এবং এলাকার কিছু লোকজন আমাদের কাছে নিয়ে আসছে। আমরা এখন এটাকে জিজ্ঞাসাবাদ করবো নাকে ভিকটিমকে, পরবর্তীতে এটা আইন মোতাবেক আমরা কোর্টে হয়তো প্রডিউস করবো।